পুজোয় কবে খোলা থাকবে মদের দোকান, এই নিয়ে বিশেষ নির্দেশিকা দিল রাজ্য সরকার। ওই নির্দেশিকায় বলা হয়েছে, পুজোর কারণে কোনো মদ বিক্রেতা যদি চান অষ্টমী ও দশমীর দিন দোকান বন্ধ রাখতে পারেন, তবে সেটা সম্পূর্ণ অনুমতি সাপেক্ষ। দোকান বন্ধ করার আগে ইচ্ছুক বিক্রেতাদের আবেদন করতে হবে জেলা আবগারি দপ্তরের কাছে। দপ্তর ওই আবেদন বিবেচনা করলে তবেই অনুমতি দেবে। 2016 সাল থেকে পুজোয় সব দিনই দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের আবগারি দপ্তর, কিন্তু ক্ষুদ্র বিক্রেতাদের একাংশ দাবি করে কর্মচারীদের পুজোয় ছুটি দেওয়া হোক। এবার সেই দাবি মেনে নিয়েছে রাজ্যের আবগারি দপ্তর।